আজকে এই ভিডিওতে কথা বলবো টপ ফাইভ স্মার্টফোনের ব্যাপারে, যার প্রাইস 10 থেকে 20 হাজার টাকার মধ্যে। আর 5টি ফোনকে সিলেক্ট করার প্রধান কারণ এর ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা ও ব্যাটারির জন্য। সো আপনার বাজেট যদি 10 থেকে 20 হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং এই প্রাইস সেগমেন্টে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন পারচেস করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি কথা বলে রাখা ভালো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে রিয়েলমি C3, যা সম্প্রতি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। এর ডিসপ্লে কথা যদি বলি তাহলে এখানে থাকছে 6.5 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা IPS LCD প্যানেল। ফোনটির ডিসপ্লে পরিচালনার জন্য ফ্রন্টে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। সিকিউরিটির জন্য থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকিং সিস্টেম। ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে এখানে থাকছে মিডিয়াটেক হেলিও G70 অক্টোকোর প্রসেসর। রিয়েলমি C3 রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 12+2+2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটিতে থাকছে 3GB র্যাম ও 32GB স্টোরেজ। এর সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের ফ্যাসিলিটি, অর্থাৎ 2টা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 512GB পর্যন্ত। ফোনটির টপ হাইলাইট ফিচার হচ্ছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি। সর্বশেষ বলবো এর প্রাইসের ব্যাপারে, তো রিয়েলমি C3 অফিসিয়াল প্রাইস 10,990 টাকা। তো সব কিছু মিলিয়ে এই দামের মধ্যে এই ফোনটি বর্তমানে আপনার জন্য বেস্ট চয়েস হবে। এরপরে আমাদের লিস্টের 4 নম্বরে আছে ইনফিনিক্স হট 8, যা লো বাজেট সেগমেন্টে দাম একটি স্মার্টফোন। এতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ফোনটির সামনে এবং পেছনে থাকছে গ্লাস ম্যাটেরিয়াল। সিকিউরিটির জন্য থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকিং সিস্টেম। ফোনটির পরিসরের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও A22। এর পাশাপাশি হট 8 এর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 13+2+ QVGA ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে আরও থাকছে 4GB র্যাম ও 64GB স্টোরেজ। এর সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের ফ্যাসিলিটি। বন্ধুরা, হট 8 এর টপ হাইলাইট ফিচার হচ্ছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি। বর্তমানে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 10,990 টাকা। তো সব কিছু মিলিয়ে ইনফিনিক্স হট 8 বেশ ভালোই হবে, সো এই ফোনটি দেখতে পারেন। এরপরে আমাদের লিস্টে 3 নম্বরে আছে রিয়েলমি 5i। এর ডিসপ্লে কথা যদি বলি তাহলে এখানে দেওয়া হয়েছে 6.52 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা IPS LCD প্যানেল। এতে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকিং সিস্টেম। ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 পাওয়ারফুল প্রসেসর, যেখানে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610 জিপিইউ। রিয়েলমি 5i এর ব্যাকে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 12+8+2+2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আবার র্যাম ও স্টোরেজ হিসেবে থাকছে 4GB র্যাম ও 64GB স্টোরেজ। এর সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের ফ্যাসিলিটি, অর্থাৎ 2টা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 128GB পর্যন্ত। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh ম্যাসিভ ব্যাটারি এবং কালার প্রিন্ট হিসেবে থাকছে ব্লু এবং গ্রিন। ফোনটির দামের কথা বলতে গেলে এর অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,990 টাকা। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে মাত্র 12,990 টাকায় রিয়েলমি 5i ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। লিস্টের 2 নম্বরে আছে অপো A5 2020। এর ডিসপ্লে কথা যদি বলি তাহলে এখানে থাকছে 6.5 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা IPS LCD প্যানেল। ফোনটির ডিসপ্লে পরিসরের হিসেবে এর ফ্রন্টে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। এর পেছনে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকিং সিস্টেম। অপো A5 2020 প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর। ফোনটির প্রধান আকর্ষণ হচ্ছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, 12+8+2+2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। র্যাম ও রম হিসেবে থাকছে 3টি আলাদা ভেরিয়েন্ট, 3GB 64GB 4GB 64GB এবং 4GB 128GB। এর সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটের ফ্যাসিলিটি। এই ফোনে আরও একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে 5000mAh এর বিগার ব্যাটারি। ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এর বেস ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 14,990 টাকা হলেও বর্তমানে এর অফিসিয়াল প্রাইস 16,990 টাকা। সো ব্র্যান্ড ভ্যালু হিসেবে অপর এই ফোনটি বেস্ট ভালোই হবে। ফাইনালি আমাদের লিস্টের 1 নম্বরে আছে রেডমি নোট 9, যা 14 জুন অর্থাৎ কালকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে।
আপনারা অনেকেই জানেন রেডমি নোট সিরিজ বাংলাদেশে কতটা পপুলার। তো এখানে থাকছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, আর এই ডিসপ্লে লেফট কর্নারে থাকছে 5 হোল ক্যামেরা কাট আউট, আবার ফোনটির সামনে ও পেছনে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সিকিউরিটির জন্য ব্যাকে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকিং সিস্টেম। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 অক্টোকোর প্রসেসর, যা মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর। আর ডিভাইসটিতে থাকছে দুটি ভেরিয়েন্ট, 3GB 64GB এবং 4GB 128GB। ক্যামেরার কথা বলতে গেলে এর ব্যাকে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48+8+2+2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আবার যদি বলি ব্যাটারি ব্যাপারে, তো এখানে থাকছে 5020mAh ম্যাসিভ ব্যাটারি। ফোনটির দামের কথা বলতে গেলে এর অফিসিয়াল প্রাইস যদিও অ্যানাউন্স করা হয়নি, তবে এক্সপেক্টেড প্রাইস হতে পারে 18-20,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, এই 5টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে বেস্ট মনে হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।